আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পেরুদিনদার ইমানদার পরহেজগার মুতাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা আজকে আমি এই ভিডিওটিতে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আলোচনা করব আয়াতুল কুরসি একবার পড়লে কি লাভ হয় সাতবার পড়লে কি লাভ হয় নয়বার পড়লে কি লাভ হয় কখন কিভাবে কতবার পড়লে মনোবাসনা পূরণ হয় সে সম্পর্কে কোরআন এবং হাদিসের দলিল সহকারে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং সেই সাথে এই ভিডিওটির শেষের দিকে আমি আয়াতুল কুরসির বাংলা আরবি উচ্চারণ সহকারে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বিশুদ্ধ রূপে আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট আপনি ধৈর্য সহকারে দেখতে পারলে আয়াতুল কুরসি শিখতে পারবেন এবং আয়াতুল কুরসি পাঠ করলে জীবনে কি লাভ হয় সেটাও জানতে পারবেন তাই আপনার কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন দর্শক আয়াতুল কুরসি কিন্তু যেন তন আয়াত নয় যদিও এটা মুখে উচ্চারণে সাধারণ একটা আয়াত কিন্তু এটাকে বিশ্বনবী কোরআনের নেতা বলেছেন দর্শক সমাজের নেতা যে সে সকলকেই তার হুকুম মতো চালাতে পারে নেতা আমরা বুঝি নেতার অনেক ক্ষমতা তো এই আয়াতটিকে বিশ্বনবী নিজে নেতা বলেছেন এবং কোথাও কোথাও এই আয়াতটি কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত বলেও নবীজি ঘোষণা দিয়েছেন তো সেই হাদিসগুলোই এবং গুরুত্বপূর্ণ হাদিসগুলোই আমি রেফারেন্স সহকারে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দর্শক পবিত্র কোরআনে বিশেষ বিশেষ কিছু আয়াত ও সুরা রয়েছে যা খুবই ফজিলতপূর্ণ যেমন সুরাগুলোর মধ্যে রয়েছে সুরা ইয়াসিন সুরার রহমান এরপরে আছে সুরা ফাতিহা এরপরে আরও আছে সুরা ইখলাস এগুলোকে আমরা জানি ফজিলাতপূর্ণ সুরা খুবই তাৎপর্যপূর্ণ সুরা আর এই সুরাগুলোর নাম জানে না এমন মুসলমানও খুঁজে পাওয়া যাবে না সুরা ইয়াসিনের নাম জানে না কে আছে বলুন কিন্তু অনেক সুরা আছে যেগুলোর নাম মানুষ কোনো দিন শোনেও নাই অনেক মুসলমান আছে যেগুলো পরেও না জানেও না শোনেও না যেমন সুরা হুদ আছে সুরা নামল আছে সুরা আংফাল আছে এরপরে আরও বিভিন্ন সুরা আছে যেমন মাইদা আছে এরপরে আল্লাহ তালা কোরআন শরীফে সুরা নাবা দিয়েছেন নাজিয়াত দিয়েছেন আবাসা দিয়েছেন এরপরে নুন সুরা দিয়েছেন কলাম সুরা দিয়েছেন এগুলো ফজিলতের দিক থেকে একটু নিচু এগুলো নামও মানুষ জানে না কিন্তু তার মানে এই নয় এগুলো পড়লে আপনার সোয়াব হবে না এগুলো পড়লেও আপনার অনেক সোয়াব হবে কিন্তু বিশ্বনবী যেগুলো বেশি পড়তে বলেছেন বা যেগুলোকে বেশি ফজিলতপূর্ণ বলেছেন সেগুলো পড়লে আরো বেশি সোয়াব হবে তো দর্শক এগুলো হচ্ছে ফজিলতপূর্ণ সুরা আর আয়াতগুলোর মাঝেও কিছু কিছু আয়াত আছে অনেক ফজিলাত পূর্ণ তার মধ্যে একটা আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতটি কোরআনের ছয় হাজার ছয়শো আয়াতের মাঝে সব চাইতে শ্রেষ্ঠ সব চাইতে দামি এবং এই আয়াতটি পাঠ করলে সবচেয়ে বেশি উপকার হয় সবচেয়ে বেশি হয়ে থাকে দর্শক তাই আপনার যদি আয়াতুল মুখস্থ না থাকে তাহলে আপনি আপনি অবশ্যই মুখস্থ করে নেবেন কারণ কত কিছু শিখলেন জানলেন কত স্থানে গেলেন কত কিছু জানলেন পড়লেন বুঝলেন আয়াতুল কুরসি যদি না জানা থাকে বা আয়াতুল কুরসির আমল যদি আপনি না করে থাকেন তাহলে আমি বলবো আপনি অনেক গভীরে আছেন আপনি আখেরাতের কামায়ের কাছে অনেক তুচ্ছর মধ্যে আছেন আপনি হতে পারেন দুনিয়াবি দিক থেকে অনেক সম্মানিত বা আপনার থাকতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা বাড়ি গাড়ি নারী সুন্দরী সব কিছু থাকতে পারে কিন্তু আপনি পরকালে দিক থেকে খুবই সামান্য এবং পরকালে হয়তো আল্লাহ তাআলা আপনাকে ধরে ফেলবেন আর আপনি যদি আয়াতুল কুরসি পাঠ করতে পারেন তাহলে নবী আপনাকে দিয়েছেন এবং বলেছেন আয়াতুল কুরসি পাঠকারীকে আল্লাহ জান্নাত দিবেন জাহান নাম থেকে বাঁচাবেন তাই এই ফজিলতের দিক থেকেও আমাদেরকে আয়াতুল কুরসি শিখতে হবে দর্শক আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে হাদিসে অনেক বর্ণনা রয়েছে ইমাম আহমদ রহিমাহমুল্লা বর্ণনা করেন একদিন উবাই ইবনে কাবকে নবী করিম সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করেন কোরআনের মধ্যে কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ উবাইবিন আল্লাহ ও তার রাসুলেই তা ভালো জানেন নবী সাল্লাহ আলি সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন তিনি বলেন আল্লাহর রসুল আমার মনে হয় কোরআন শরীফের মধ্যে সবচেয়ে দামি আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি অতপর রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন হে আবুল মঞ্জার বা ওই উবায়বনে কাপকে বলতেছেন হে উবায়বনে কাপ তোমাকে এই উত্তম জ্ঞানের জন্য ধন্যবাদ রসুল সাল্লাহ আলি সাল্লাম তার বুকে মৃদু আঘাত করে তার বুকে হাত দিয়ে তাকে বললেন তুমি সত্য বলেছ আয়াতুল কুরসি হচ্ছে সবচেয়ে দামি সবচেয়ে ফজলাতপূর্ণ আয়াত এই হাদিসটির শাশাংশে নবীজি কসম করে বলেছেন সেই সত্তার কসম সেই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ এর একটি জিহ্বা ও দুটি ঠোঁট রয়েছে যা দিয়ে সে আরশের অধিকারীর পবিত্রতা বর্ণনা করে অর্থাৎ আয়াতুল কুরসির একটা ঠোঁট ও রয়েছে যা দ্বারা সে আল্লাহ করে থাকে দর্শক অনেক রয়েছে। আমাদেরকে শিখতেই হবে আয়াতুল কুরসি আমাদেরকে জানতেই হবে আয়াতুল কুরসি না জানলে আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আয়াতুল কুরসি যদি আমরা জানতে পারি এবং আয়াতুল কুস যদি আমরা পড়তে পারি তাহলে আল্লাহ তাআলা এই আয়াতুল কুর্সি পাট করশিলায় আমাদেরকে দুনিয়া এবং পরকাল উভয় জগতে শান্তি সফলতা এবং মুক্তি দান করবেন দর্শক তাই আয়াতুল কুরসি আপনি শিখবেন আমরা ঘরের দেয়ালে অনেক কিছু টানিয়ে রাখি বিভিন্ন প্রাণীর ছবি টানিয়ে রাখি কিন্তু আয়াতুল কুরসি টানিয়ে রাখি না মাসাল্লাহ অনেকেই আয়াতুল কুরসির ফটো বা ডিজাইন বা দেয়ালিকা হিসাবে তারা তাদের দেয়ালে ছাপিয়ে রেখেছেন এটা ভালো কাজ এটা আপনি করবেন বিভিন্ন আহ দেয়ালিকা স্বরূপ আয়াতুল কুরসি পাওয়া যায় সেগুলো খরিদ করে আপনার ঘরে আপনি টানিয়ে রাখবেন এতে করে আপনার ঘরটা সৌন্দর্য হবে এবং আপনার ঘরে রহমতের ফেরেজ আসবে যদি বাঘ ভাল্লুক এবং বিভিন্ন পুতুলের ছবি টানিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার ঘরে ফেরেশ তারা প্রবেশ করবে না দর্শক নিয়মিত আয়াতুল কুরসি পাঠে দুষ্টু জিনদের কবল থেকে হেফাজতে থাকা যায় হাদিসে বলা হয়েছে আয়াতুল কুরসি কোরআনের এক চতুর্থাংশ অর্থাৎ আপনি যদি আয়াতুল কুরসি একবার পড়েন তাহলে কোরআন শরীফ চার ভাগের এক ভাগ পড়লে যে সব হয় সে সব আপনি পাবেন যদি আপনি এই আয়াতুল কুরসি পাঁচবার পড়েন তাহলে চারবার পড়েন তাহলে কোরআন শরীফ একবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে যে সাব হয় সে আপনি পাবেন যদি এই আয়াতুল কুরসি এক জায়গায় বসে আপনি আটবার পড়েন তাহলে কোরআন শরীফ একেবারে সুরা ফাতিহা থেকে শেষ পর্যন্ত সুরা নাস পর্যন্ত পড়লে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে যে সব হয় সে সাব আপনি পাবেন যদি বার পড়েন তাহলে তিনবার কোরআন পড়ার সাব আপনি পাবেন তাই দর্শক আপনি আয়াতুল কুরসি পাঠ করেও আপনার আশা আপনার বাসনা আপনার স্বপ্ন পূরণ করতে পারেন বা অনেক সব বা অনেক নেকি অর্জন করতে পারেন দর্শক হজরত আবু জর জুনদুব ইবনে জানাদা রাদি আল্লাহতালাহু বলেন একদিন আমি নবী সাল আলাইসাল্লামের কাছে এলে তাকে মসজিদে বসা দেখি এবং আমিও গিয়ে তার কাছে বসি এরপর নবী সাল্লি সাল্লাম বলেন হে আবু জর নামাজ পড়েছ কি আবু জ্বর বললেন যে না রসুল আমি নামাজ পড়িনি তিনি বললেন উঠো নামাজ পড়ো আবু জর উঠে নামাজ পড়ে আবারও গিয়ে নবীজির কাছে বসলেন রসুল সাল্লি সাল্লাম তাকে তখন বললেন মানুষ শয়তান থেকে এবং জিন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো আবুজার বলল, হে আল্লাহর রসুল মানুষও শয়তান হয় নাকি মানুষও খারাপ হয় নাকি তিনি বললেন হ্যাঁ আবুজর বললে বললেন হে আল্লাহর রসুল সম্বন্ধে আপনি কি বলেন তিনি বললেন এটা একটি উত্তম বিষয় তবে যার ইচ্ছা বেশি অংশ নিতে পারে এবং যার ইচ্ছা কম অংশ নিতে পারে আমি বললাম আবুজার বলল হে আল্লাহর রসুল আর রোজা রোজা সম্পর্কে কি বলবেন তিনি বললেন এটা একটা উত্তম ফরজ এবং তা আল্লাহর কাছে অতিরিক্ত হিসাবে জমা থাকবে আমি বললাম হে আল্লাহর রসুল সদ্গা সম্পর্কে আপনি কি বলবেন তিনি বললেন এটা বহুগুণ বিনিময় আদায়কারী আমি বললাম হে আল্লাহর রসুল কোন দান সবচেয়ে উত্তম তিনি বললেন অল্প সঙ্গতি থাকতে বেশি দেয়ার সাহস করা এবং দুস্থ মানুষকে গোপনে সাহায্য সহযোগিতা করা আমি বললাম হে আল্লাহ রসুল সর্বপ্রথম নবীকে তিনি বললেন হজরত আদম আলাই সালাম আমি বললাম হে আল্লাহ রসুল তিনি কি নবী ছিলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন হ্যাঁ তিনি আল্লাহর সঙ্গে কথোপকথনকারী নবী ছিলেন আমি বললাম হে আল্লাহর রসুল রাসুল কতজন ছিলেন তিনি বললেন তারা হলেন তিনশো দশ এর চেয়েও কিছু বেশি তবে অন্য সময় রাসুল সালি সাল্লাম বলেছেন রাসুলগণ ছিলেন তিনশো পনেরো জন এরপর আমি বললাম হে আল্লাহর রসুল দর্শক এখানে একটা কথা পরিষ্কার করে দিই নবী এবং রাসুলের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে এটা সহজভাবে যদি বুঝাই তাহলে এমপি মন্ত্রীদের দিয়েই আমি বোঝাতে পারি এমপি মন্ত্রীর তুলনায় একটু ক্ষমতাবান কম থাকে রাসুল নবীর তুলনায় একটু ক্ষমতাবান বেশি থাকে যে মন্ত্রী হন তিনি যেভাবে এমপিও ঠিক তেমনি মন্ত্রীও কিন্তু একজন এমপি শুধু কিন্তু মন্ত্রী হতে পারে না রাসুল এবং নবীদের ক্ষেত্রেও বিষয়টা এমনই কিছু কিছু নবী ছিলেন যারা শুধুই নবী ছিলেন আবার কিছু কিছু নবী ছিলেন যারা নবীও ছিলেন রাসুলও ছিলেন রাসুল ছিলেন তারাই যাদেরকে আল্লাহ তালা আসমান থেকে কোরআন দিয়েছেন বা আসমান আসমানে কিতাব দিয়েছেন আমরা জানি একশো চারখান আসমান কিতাব আছে এই কিতাবগুলো আল্লাহ তালা যাদেরকে দিয়েছেন যে নবীদেরকে দিয়েছেন শুধু তারাই রাসুল হতে পেরেছিলেন দর্শক এই হাদিসটির শেষাংশে নবীজি যে কথাটি বলেছিলেন সেটাই এখন আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি এরপর আবুজর বলল হে আল্লাহ রাসুল আপনার প্রতি সবচেয়ে মর্যাদাবান কোন আয়াতটি নাজিল হয়েছে রাসুলসাল্লাহ সাল্লাম বললেন আয়াতুল কুরসি আমার কাছে সবচেয়ে মর্যাদাবান আয়াত হিসাবে নাজিল হয়েছে দর্শক এই দীর্ঘ হাদিসটি নাসাই শরীফে আছে এ হাদিসটি যারা শুনলেন এবং বুঝলেন তারা খুব সহজেই অনুমান করতে পারলেন যে আয়াতুল কুরসির ফজিলত কতটা বেশি এর ফজিলত সম্পর্কে আরও অনেক হাদিস আছে যেমন হজরত আবু হুরায়রা হ বলেন হযরত রাসুল সাল্লাম বলেছেন বাকারার মধ্যে এমন একটা আয়াত রয়েছে যে আয়াতটি পুরা কোরআনের স্বরূপ কোরআনের নেতাস্বরূপ আল্লাহ রসুল বলেছেন তারপরে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায় আর সে আয়াতটি হলো আয়াতুল কুরসি অন্য এক হাদিসে আবু উমামা রদিয়াল্লাহ তালু বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তাকে মৃত্যু ছাড়া অন্য কিছু বেহেসতে যেতে বাধা দিতে পারবে না অর্থাৎ সে অবশ্যই জান্নাতে যেতে পারবে যে আয়াতুল কুরসি নিয়মিত পড়বে দর্শক এছাড়াও আরও অনেক ফজিলত রয়েছে আয়াতুল কুরসির যে ফজিলতগুলো জেনে আমাদেরকে আমল করতে হবে আয়াতুল কুরসি যদি আপনি বিশুদ্ধ রূপে পড়তে পারেন তাহলে দুনিয়াতেও আপনি শান্তি পাবেন পরকালেও আপনি মুক্তি পাবেন তবে দর্শক যখন যতবারই যখন যে স্থানে আয়াতুল কুরসি পড়েন না কেন আপনাকে অবশ্যই আয়াতুল কুরসি বিশুদ্ধ রূপে পড়তে হবে যদি আয়াতুল কুরসি বিশুদ্ধ রূপে না পড়েন তাহলে কিন্তু আপনার কোনো সওয়াব হবে না আর আমরা জানি কোরআনে যেই আয়াতগুলো বা যে সুরাগুলো আছে সেগুলো যদি বিশুদ্ধ রূপে পড়া না হয় তাহলে নামাজও হয় না এবং সেগুলো পড়ে বেশি উপকারও হয় না তাই আমাদেরকে অবশ্যই যখন যতবারই পড়ি না কেন সেটা বিশুদ্ধরূপেই পড়তে হবে দর্শক এবার আমি আপনাদেরকে বিশুদ্ধ রূপে আয়াতুল কুরসি পাঠ করে শোনাবো আপনারা খুব লক্ষ্য করে মনোযোগ দিয়ে আমারটা শুনবেন এবং আমার সাথে সাথে আপনারাও পড়ার চেষ্টা করবেন এরকম রহিম আল্লাহ আবারও বলছি আল্লাহা ইল্লাহু এতটুকু সহজ আল্লাহ এটা যদি আপনি বাংলার মতো করেও পড়েন তাহলেও বিশুদ্ধ হবে কিন্তু কিছু কিছু স্থান আছে যেখানে আরবি আরবির মতোই পড়তে হয় না হলে অর্থের গরমিল হয়ে যায় যেমন এই বাক্যটুকু এখন যতটুকু বলবো এটা কিন্তু বাংলার মতো করে পড়লে হবে না আরবির মতোই পড়তে হবে তাই মনোযোগ দিয়ে শুনুন আল হাই ইউল

আমি শুরুর থেকেই এতটুকু আবার একবার বলে দিচ্ছি গভীরভাবে শুনুন আ লাহু লা ইলাহা ইল্লাহ আল্লাহাইউল কইউম লা তা শুধু হুসি না তুঁ লা দেখুন লাহু লাহু মা في السماوات وما في الأرض وما في الأرض أبرش له ما في السماوات وما في الأرض من ذا الذي من ذا الذي يشفع يشفع عنده عنده الا باذنه يعلم ما بين ايديهم يعلم ما بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ بشيء من علمه بشيء من علمه إلا بما شاء إلا بما شاء وسع وسع কুর এখানে একটু উচ্চারণে কঠিন কুরসি এখানে একটু ভালোভাবে শুনবেন কুরসির বাংলা অর্থ হচ্ছে চেয়ার বা কেদারা বা বড় সিংহাসন ওয়াসি আ আবার বলছি ওয়াসিআ সি والأرض ولا يؤده ولا يؤده حفظهما ولا يؤده حفظهما ولا يؤده حفظهما, ولا يؤده حفظهما দর্শক এটা হচ্ছে আয়াতুল কুরসি এটা বিসমিল্লা সহকারে যখন পড়বেন তখন আপনি বিসমিল্লা সহকারে পড়ার চেষ্টা করবেন দর্শক আমি একবার শুরু থেকে শেষ পর্যন্ত একটু তাড়াতাড়ি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা যখন পড়বেন আয়াতুল কুরসি তখন কীভাবে আয়াতুল কুরসি পড়বেন ঠিক সেভাবেই এখন আমি আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি এটা তো আমি এখন পড়লাম আপনাদেরকে ভেঙ্গে ভেঙে বিশুদ্ধ রূপে যাতে আপনারা সেটা বুঝতে পারেন এজন্য আমি ভেঙে ভেঙে পড়লাম কিন্তু আপনারা যখন নামাজের পরে বা যখন মনে হবে যখন পড়বেন তখন যেভাবে যেমন পড়বেন ঠিক ওই সময়টিতে আপনারা এভাবে পড়ার চেষ্টা করবেন الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما বহুয়াল আলিয়ুল আযীম صدق الله এভাবে আপনারা আয়াতুল কুরসি যখন পড়বেন তখন পড়ার চেষ্টা করবেন দর্শক সর্বশেষ আমি আয়াতুল কুরসির অর্থটা আপনাদের সাথে শেয়ার করে ভিডিওটি শেষ করব অর্থ হচ্ছে এরকম আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই তিনি জীবিত সবকিছুর ধারক তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয় আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই আল্লাহ তালার কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার সিংহাসন সমস্ত জমিনকে করে আছে। আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয় তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান দর্শক এটা হচ্ছে আয়াতুল কোর্সের বাংলা তর্জমা আমি আশা করি আপনারা আয়াতুল কোর্সের শিখবেন এবং বিশুদ্ধরূপে পাঠ করার চেষ্টা করবেন দর্শক আমি যতটুকু আয়াতুল কুরসির ফজিলত জানতাম বা আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে অধ্যয়ন করেছি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি এবং আমি আশা করে যেগুলো আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করেছি সবই সহি হাদিস এবং সবই হাদিস ক্রম দ্বারা প্রমাণিত আমার নিজ থেকে একটা কথাও বলিনি তাই আপনি সব কথার উপর বিশ্বাস রাখতে পারেন এবং আল্লাহর আস্থা রেখে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ আপনার সকল বাসনা সকল আশা সকল প্রার্থনা সকল আবেদন কবুল করবেন এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতবাসী করবেন দর্শক প্রতিদিন প্রতি নামাজের পরে একবার হলেও পড়ার চেষ্টা করবেন ফরজ নামাজ বিশেষ করে অর্থাৎ ফজর জোহর আসর মাগরিব এবং এশা এই পাঁচ নামাজের পরে কমপক্ষ আয়াতুল কুরসি আপনি পাঁচবার পড়বেন তাহলে আপনি একবার পুরান কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে যে সোয়াব হয় সেই সোয়াব তো পাবেনই এবং মৃত্যুর পরে জান্নাতও আপনি পেয়ে যাবেন আল্লাহ তালা যদি চান ইনশাআল্লাহ তো দর্শক আশা করে ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে এই ধরনের ইসলামিক আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনাদের জন্য দোয়া করে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিছি আলাইকুম ও রাহমাতম্বা